এই যে এখন কিন্তু আরেকটা গাছে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে, আর একটু হালানোর চেষ্টা করছে। এই 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 চলে আসলো আরেকটা গাছে ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আমরা আছি একটি সুপারি বাগানে। এই সুপারি বাগানে মূলত আসার কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে একটা সুপারি গাছ থেকে আরেকটা সুপারি গাছে মানুষ অহরহ যেতে পারে, মানুষ কিন্তু যেতে পারে না, অবশ্য বানর যেতে পারে, কিন্তু মানুষ কি সেটা কখনো পারে? সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি কোথায়, এই সুপারি বাগানটিতে। এই সুপারি বাগানটিতে যে এই কাজটি করে দেখাবেন আমাদের, এই হচ্ছে সেই লোক। তোমার নাম কি? হৃদয়। হৃদয়, আচ্ছা আচ্ছা, তুমি যে এক সুপারি গাছে তার সুপারি গাছে যাইবা, এভাবে কত বছর ধরে তুমি মানে যাওয়াটা শিখছো? এই চার পাঁচ বছর। চার পাঁচ বছর ধরে যেতে পারো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তুমি কি কি নিয়েছো এই সুপারি গাছে ওঠার জন্য? এই যে দ্বারকা নিয়েছি। একটা দ্বারকা নিছো, আর তুমি গামছা পড়ছো না? হ্যাঁ হ্যাঁ। আর সেন্ডু গেঞ্জু পড়ছো। তো এখন আমরা কিন্তু বেশি সময় বিলম্ব করব না, এখনই আমরা শুরু করব, দেখবো যে ও কীভাবে গাছে উঠে। আপনাদেরকে আমি দেখাতে চাই সুপারি গাছটা কত বড়। এই দেখেন, যত দূর চোখ যায় মনে হচ্ছে যে পুরো আকাশের কাছাকাছি, এত লম্বা সুপারি গাছ। এই গাছের উপরে উঠবে এবং কি এক গাছ থেকে আরেক গাছে যাবে। উনি কিন্তু ইতিমধ্যে ওটা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এক গাছ থেকে আরেক গাছে যাবে। প্রথমত যে সুপারি গাছটিতে উঠছে এটা বেয়ে কিন্তু মোটামুটি অনেক দূর উঠবে। আপনাদেরকে দেখাতে চাই একবার উপরে চলে যেয়ে যে সুপারিগুলো পারে। হ্যাঁ, কীভাবে পারে একটা মানুষ, কি আধুভাবে পারে? আপনাদের মনে তো একটু কৌতূহল বা সন্দেহ থাকতে পারে, কিন্তু কিন্তু একদম লাইভ দেখাচ্ছি, একটা মানুষও কিন্তু চাইলে পারে। মানুষ দেখেন, ও কিন্তু এখনই কিন্তু দেখেন, এই এই একটা গাছে তার কাছে চলে যাচ্ছে। এই দেখো 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 দেখো, আর একটু উঠতে হবে হয়তো বা, এই জন্য ও মেজারমেন্ট করে নিল যে এখন যাওয়া যাবে কি না। হ্যাঁ, আর একটু উঠে হয়তো বা ট্রাই করবে। এই যে এখন কিন্তু আরেকটা গাছে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে, আর একটু হালানোর চেষ্টা করছে। এই 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 চলে আসলো আরেকটা গাছে ইতিমধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে আর একটু উঠতেছে এটার উপরে, এটার উপরে উঠে কিন্তু তারপরে আরেকটা গাছে আসার জন্য, এই যে আরেকটা গাছে, এই এই চলে আসতেছে চলে আসতেছে চলে আসে, এই তো চলে আসলো। আসলে এক অদ্ভুত ব্যাপার স্যাপার, বুঝতেই পারতেছেন যে একটা গাছের তো একটা গাছে মানে যাওয়াটা কতটা সহজ একজন মানুষের। ধ্যান কেমনে নেমে গেল গা, এই যে একসাথে একটা গাছের তো আরেকটা, একটা গাছের তার তিনটা গাছে চলে গেলা, মানে এটা শিখতে শিখছো বা এটা তুমি করতে চার পাঁচ বছর ধরে? গাছ বাইতে বাইতে আর কি অভ্যাস হয়ে গেছে। গাছ বাইতে বাইতে সাহস হয়ে গেছে। এখন তো তুমি সুপারি গাছে উঠলে কোনো সুপারি পারতে পারলে না? সুপারি নাই গাছে এখন, এই আর কি সুপারি নাই এই কারণে। হ্যাঁ, তাহলে সুপারি থাকলে কিভাবে পারো? হ্যাঁ, সুপারি কত করে বিক্রি করো তোমাদের এখানে? সুপারি পোন যখন প্রথম সিজন থাকে তখন আর কি এক পোন, এক পোন যায় ধরেন 500 টাকা পোন থাকে। এক এক পোন কটা সুপারি? 20 গন্ডা। 20 গন্ডা? 20 গন্ডা মানে এক হালি এরকম 20 হালি এক পোন। আচ্ছা, এটা হলো সুপারির হিসাব। 500 টাকা বিক্রি হয়। এই গাছে উঠলে কয়টা, গাছে উঠলে কয় টাকা পাও? আমাদের মালিক, গাছের মালিক চারটা করে সুপারি দেয় এক খালি করে। মানে এক গাছে উঠলে এক খালি, এক খালি দাম কত? এক খালি দাম আর কত, এমনি আমরা যদি খুরসা এক খালি বেচতে যাই 10 টাকা বেচা যায় এক খালি সুপারি 10 টাকা। তাহলে এক গাছে উঠলে 10 টাকা পাও? হ্যাঁ। তাহলে এই যে এক গাছ তো তুমি বায়া বায়া উড়ো, পরেগুলো তো এক গাছে তার কাছে যাও গা, এটা তো তাহলে কমে হয় না দাম? না, এটা তো আমার ইয়া, আমি উড়িয়ে বাজে ফাড়ি দিই যেমনে পারো তেমনে উড়ো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি করার মূল কারণই হচ্ছে নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, যেসব অঞ্চলে সুপারি গাছ বেশি সেসব অঞ্চলে কীভাবে সুপারি গাছে উঠে, কীভাবে সুপারি পারে, এই নিনজা টেকনিকটাই কিন্তু আপনাকে দেখানোর জন্য আজকে ভিডিওটি করা।